বাংলাদেশে এমন কিছু অভিনয় শিল্পী আছেন যাদের কথা সেভাবে কখনো উল্লেখ করা হয় না, কিংবা যাদেরকে সেভাবে স্মরণও করা হয় না, কিন্তু তারা ছিলেন অসম্ভব মেধাবী অভিনয় শিল্পী এবং নিঃসন্দেহে অভিনয় প্রতিভায় দেশ সেরাদের একজন। এমনই একজন অভিনেতা মোজাম্মেল হোসেন। অসংখ্য নাটকে তিনি তার সুনিপুণ অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন, বিশেষ করে খাদক ও অয়ময় নাটকে তার অভিনয় কখনোই ভোলার নয়। মোজাম্মেল হোসেন জন্মগ্রহণ করেছিলেন 1949 সালের 10 জুলাই নোয়াখালীতে। মোজাম্মেল হোসেনের অয়ময় নাটকের সুযোগ পাওয়ার ঘটনাটিও বেশ মজার। নাটকের নাট্যকার হুমায়ুন আহমেদ মোজাম্মেল হোসেনের কাশি শুনেই এই নাটকের হানিফ চরিত্রের জন্য তাকে পছন্দ করেন। কারণ হানিফ চরিত্রের একটি বিশেষত্ব ছিল যে তিনি কথা বলার আগে খুক খুক করে কাশতেন। অয়ময় নাটকে ছোট মির্জার লাঠিয়াল হানিফ চরিত্রে অসাধারণ অভিনয় করেন মোজাম্মেল হোসেন। ছোটখাটো একটি চরিত্র, কিন্তু অভিনয় দক্ষতায় তিনি স্মরণীয় করে ফেলবেন চরিত্রটিকে। এতটাই জনপ্রিয়তা পেলেন যে লোকে তার প্রকৃত নাম মোজাম্মেল হোসেনের পরিবর্তে তাকে হানিফ বলেই সম্বোধন করতে শুরু করেন। তার কাশি দেওয়ার ভঙ্গিটাও সেই সময় অনেক মানুষই অনুকরণ করত। পরে একটি বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা হয়। আমি আপনার খবর দিতে চাইছিলাম সরু সাহ, মোবারকরে বললাম, মোবারক সরু সাহের খবরটা দেওয়ান লাগে। মোবারক বলল, আইসা পড়ব, দেওয়ানের দরকার নাই। আমি বললাম, যদি না আসে? মোবারক বলল, চুপ করো, যাও এখান থেকে। কাছাকাছি সময়ে তিনি অভিনয় করেন হুমায়ুন আহমেদের লেখা এক পর্বের একটি নাটক খাদকে। এই নাটকটিতে খাদক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে চূড়ান্ত রকমের সাফল্যের মুখ দেখেন। এরপর হুমায়ুন আহমেদের অনেক নাটকেই তিনি নিয়মিত অভিনয় করেছেন। হুমায়ুন আহমেদের কালজয়ী সৃষ্টি কোথাও কেউ নেই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তিনি অভিনয় করেন মুনারূপী সুপর্ণা মুস্তফার মামার চরিত্রে। কঠোরতা এবং কোমলতার অপূর্ব মিশ্রণ ঘটে তার অভিনয়ে। এই দুই বিপরীতমুখী বৈশিষ্ট্য তিনি খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গেই তার অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। তোর স্কুলের মেয়েরা আমার কে সম্পর্কে জানে? জানে। ওরা তোর আঙ্গুল দেখায় বলে না, শরীর মেয়ে, শরীর মেয়ে? না, ও মিথ্যা কথা বলতেছে, ওকেও বলে আমাকেও বলে। মোজাম্মেল হোসেন হুমায়ুন আহমেদের আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য আরও কিছু নাটক হচ্ছে অচিন বৃক্ষ, তাহারা, সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড, গৃহসুখ প্রাইভেট লিমিটেড, এই বৈশাখে ইত্যাদি। আমার স্ত্রী সমুদ্রের ঢেউকে খুব ভয় পায় স্যার। আমি ওকে বলেছিলাম, সুইটি ভয় পাওয়ার কিছু নেই স্যার, আমি তখন নতুন বিয়ে করে হানিমুনে গেছি স্যার, তাই আদর করে ডাকতাম সুইটি। মোজাম্মেল হোসেন অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণিতেও। এই ছবিতে তিনি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বদির মামার চরিত্রে অভিনয় করেন। ছোট চরিত্র হলেও শুধু তার অভিনয়ের কারণে এটিও একটি মনে রাখার মতো চরিত্রে রূপ নিয়েছে। এই চলচ্চিত্রে অভিনয়ের থেকেও বড় যে ভূমিকায় তিনি কাজ করেছেন সেটি হচ্ছে তিনি ছিলেন এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক। চলচ্চিত্রের নির্মাণ সংক্রান্ত সকল আয়োজন এবং দৌড়াদৌড়ির কাজগুলো তিনিই করেছেন। এমনকি এই চলচ্চিত্রের চিত্রনাট্যের অনেকটুকু হুমায়ুন আহমেদ মোজাম্মেল হোসেনের শ্যামলীর বাসাতে বসেই করেছেন। হুমায়ুন আহমেদ এবং মোজাম্মেল হোসেন ছিলেন বন্ধু। হুমায়ুন আহমেদ তার স্বপ্ন ও অন্যান্য নামের বইটিও উৎসর্গ করেছিলেন তার এই বন্ধুকেই। উৎসর্গ পত্রে তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু অয়ময়ের লাঠিয়াল হানিফ, যিনি আমার কোনো বই পড়েন না, কিন্তু নতুন বই প্রকাশিত হওয়া মাত্র গম্ভীর মুখে এক কপি নিয়ে যান। তার একটি নিজস্ব আলমিরা আছে, বইটি সেই আলমিরায় ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। সেই তালা চাবি কোথায় থাকে তা তার স্ত্রীও জানেন না। হুমায়ুন আহমেদের লেখায় যেমন হিউমার থাকে, তেমনি তার বন্ধুর সম্পর্কে উৎসর্গ পত্রেও যে বেশ মজা করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অভিনয়ের বাইরে পেশাগত জীবনে মোজাম্মেল হোসেন ছিলেন একজন অধ্যাপক। তিনি আমৃত্যু আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক ছিলেন, একসময় হয়েছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল।
তিনি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিতেন। একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন তার ছাত্রছাত্রীদের কাছে খুবই পছন্দের শিক্ষক। অসম্ভব মেধাবী এই অভিনেতা 2002 সালের 30 অক্টোবর উত্তরার একটি শুটিং স্পট থেকে ফেরার পথে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্যতম সেরা এই অভিনেতাকে দেশ মনে রাখেনি, তার সম্পর্কে পাওয়া যায় না কোনো তথ্য। এমনকি অনেক যদুমধুকে নিয়েও বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া নানা প্রকার খবর প্রচার করলেও তার জন্ম বা মৃত্যু দিবসেও তাকে নিয়ে দুকলম লেখার প্রয়োজন বোধ করে না আমাদের মিডিয়াগুলো। মিডিয়া মনে না রাখলেও সেই সময়ের দর্শকরা তাকে ঠিকই মনে রেখেছেন। শৈশব কৈশোরে দেখা নাটকের কথা মনে করতে গেলেই নাম না জানলেও মানুষের স্মৃতিতে ভেসে ওঠে মোজাম্মেল হোসেনের ছবি। স্মৃতি ঠিকই যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে তার অভিনয়, সেখান থেকে এটি মুছে যাওয়ার নয়। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি গুণী এই অভিনেতাকে।